যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড ডে এই পবিত্র মদিনা শহরে আজ সকাল 8টা বাজে। এখন আমরা বের হচ্ছি মদিনা শহরকে ট্যুর করার জন্য। অনেক ঐতিহাসিক জায়গা দেখার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ, আপনাদেরও দেখাবো। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। কি নাম ভাইয়া? মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই টাঙ্গাইলের। মহিউদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কি যে ভালো লাগছে আমার এখন এখানে এই পবিত্র জায়গাতে এসে। আপনি এখানে
এখানেই কাজ করেন? জি আমি এখানে কাজ করি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই চমৎকার? হ্যাঁ এখানে খুব ভালো লাগে, তার কারণ এখানে প্রতিদিনই বাংলাদেশের লোকের সাথে আমার সাথে দেখা হয়। আচ্ছা আচ্ছা, প্রতিদিন দেখা হয়। আপনি থাকেন কোথায়? এই শহরে? না এই থাকে আমাদের কোম্পানির বিলাস, ওই বিলাই থাকে। এটা কি শহর? এটা এটা জাবলেনুর। জাবলেনুর শহরের নামও? জাবলেনুর, জাবলেনুর, জাবলেনুর শহর। আচ্ছা আচ্ছা, জাবলেনুর। কত কতদিন ধরে থাকেন এখানে? এখানে আমি 9 বছর। 9 বছর, আলহামদুলিল্লাহ। দেশে যান? হ্যাঁ দেশে যাই, আল্লাহ নিলে হজের পর যাম একবার। মহিউদ্দিন ভাই? জি মহিউদ্দিন। দোয়া করবেন ইনশাআল্লাহ? আমি সবার জন্য দোয়া করি, পবিত্র জায়গায় আছেন, সবার জন্য দোয়া করি, যারা এই জায়গায় হজ করবে আল্লাহ যেন সবাই হাজি বানিয়ে নেয়। ঠিক আছে মহিউদ্দিন ভাই, অনেক অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ভালো লাগে আর কি, বাংলাদেশের লোকের সাথে প্রতিদিন আসে দেখা হয়? প্রতিদিন আসে, প্রতিদিন আসে। এখানে উপরে উঠছেন আপনি? মহিউদ্দিন ভাই অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে হাজি বানিয়ে নেয়, আল্লাহ যেন সবাই কবুল করে। আলহামদুলিল্লাহ, আমিন। প্রতিদিন হাজার হাজার মানুষ নাকি এখানে আসে এই জাবলেনুর পাহাড়টি দেখার জন্য, সেটি জানালো মহিউদ্দিন ভাই, এক বাংলাদেশি ভাই যার সাথে পরিচয় হলো একটু আগে, আপনাদের দেখালাম। খুবই ভালো লাগলো এই জায়গাতে এসেও দেশি ভাইকে খুঁজে পেলাম। এই সেই জবলে তোর পাহাড় যেখানে আল্লাহর নির্দেশে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবার সময় কুরাইশদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই পাহাড়ের হেরা গুহাতেই আশ্রয় নিয়েছিলেন, থেকেছিলেন 3 দিন 3 রাত। ২২৫ খ্রিস্টাব্দে ইসলামিক ইতিহাসের অন্যতম ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল ঠিক এখানে। কাফিরদের 3,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 1,000 সৈন্য নিয়ে নবীজির এই যুদ্ধে জয়ী হওয়ার কাহিনী খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন ইসলামিক বিশারদ আমাদের গাইড ব্রাদার হাসিব। তার কিছু অংশ আমি আপনাদের সবার জন্য তুলে ধরছি। This is the mountain of Uhud. This whole thing is the mountain of Uhud. It goes around. It's like a horseshoe. Texas horseshoe, right? I'm from Texas. So this area is where essentially is the northern border of the city of Medina. Like we already said, there's a number of hadith about this mountain. The Prophet ﷺ said about this mountain, it's in one of the mountains of paradise. Prophet ﷺ says every time you pray janazah, you get one of these on your skin of good deeds, so on and so forth.
The reason why they came here, like we said, this is the only entrance from the city because of the lava field rocks that were on the east and west that block entrance from the east, west, and even the south. So the Quraysh pagan army came from that direction right there, literally. Right back, there's a mountain on your right, there's a mountain on your left. They came from right between it. That's the way from Mecca from the south. They came here, they settled. Prophet sallallahu alaihi wasallam had only 1,000 versus 3,000. Right before the battle starts, halfway on the journey from Masjid Nabawi, 300 desert. 300 led by the munafiqeen, the hypocrites. They say, you know what? The Prophet is just trying to delude us. So we're out. We're going to go take care of our families and our livelihoods. Amader group guide, Brother Hasif, was an amazing imam with vast knowledge. এত সুন্দর করে পুরো উমরা সফরটি উনি আমাদের সবাইকে গাইড করেছেন, যা কখনই ভুলার নয়। আর এখন এই মুহূর্তে মাউন্ট ওহুদের সামনে দাঁড়িয়ে উনি চমৎকারভাবে বর্ণনা করছিলেন কি করে কি ঘটেছিল এই ওহুদের যুদ্ধে। So he gathers the soldiers and he says, today I'm going to give my sword to one soldier who deserves it. And everybody gets excited because they're like, if I have the sword of the Prophet, first of all, you're not going to die. Right? Second of all, that means the Prophet is honoring that soldier and, of course, whoever that soldier is from, whether the Ansar, the Muhajirin. So everybody got excited. So everybody thought it was going to be them. Umar is like, guys, don't even try, right? It's obviously me. Abu Bakr is like, I don't think you know who I am, right? Ali is like, guys, seriously, right? So they're having this banter with each other about who's going to get the sword. The Muhajirin, subhanAllah, for some reason, think it's them. But the Prophet ﷺ calls out a name of an Ansari Sahabi that's only known to the Ansar. And part of that reason is because, you know, when you're late to a party or you come late to something, like they feel like they have a sense of you have to make it up. So the Ansar came to Islam later. So the Prophet ﷺ wanted to raise their status and honor. So, yarhamukullah. So he called out a well-known warrior that's known to the Ansar, not the Muhajirin. His name was Abu Dujana. So he says, where is Abu Dujana? And the Muhajirin are like, who? Who's that? Abu Dujana comes forward and says, I am here, Ya Rasulullah. So he takes the sword and he says, will you use it properly? And will you give it its haq, its right? Meaning, will you use it the way it's supposed to be? And the man said, yes. So he gave it in the sword. He said, use it the way it's supposed to be. And Abu Dujana, then what he does, everybody's looking. He takes the sword of the Prophet Sallallahu Alaihi Wasallam, and people probably bring out takbirat, Allahu Alam. And then he takes out a red bandana. And this bandana is known amongst the Ansar. If he wears that bandana, it's called the bandana of death. Someone's going to die. Okay? So he wears the red bandana. He takes the sword of the Prophet ﷺ. And then in this foray, he starts dancing with the sand of the sword of the Prophet ﷺ in a very boastful, like prideful way. Like, I have the sword of the Prophet. Who's the one that can stop us? Right? And everyone's enjoying this. They're laughing. It's like one of those NFL football player before the game kind of dances, right? So as they're doing this, the Prophet also smiles and laughs with them. And after he's done, he says to Abu Dujana, Abu Dujana, normally Allah hates this kind of arrogant dancing, except for today. Today it's appropriate. Because why? It's war. You show face, you show arrogance, you show pride. And that's not arrogance, it's a sense of strength and confidence. So what does that do? It raises the morale of the army. Now what the Prophet ﷺ does is he employs a strategy, subhanAllah, his brilliant war strategy, which is they're outnumbered. So what they don't want to do is an army can destroy another army by simply surrounding them and just crushing them. So what the Prophet ﷺ wants to do is to dedicate one direction towards the battle. So what he does is he puts 70 archers on this, what looks like a small hill. This is was a mountain, which is about 3 or 4 times larger than this in the time of the Prophet Muhammad ﷺ. There's obviously parts of this that is old before even Prophet ﷺ's time, as there's lava rocks on this. Okay? So this is a very old hill mountain. It's called the Mountain of the Archers, but it was known as Jabal Ainain, the Mountain of the Two Peaks. Okay, so there's one peak. Where's the other one? Well, there used to be 3 castles that were built by the Ottomans. The Saudis, when they came here, they destroyed the castles and took half of the mountain off and all kinds of stuff. Anyway, the point being is, don't add to it by doing something. I'm a rock collector. I love collecting rocks. Let me take some of Uhud with me. No, nobody cares. I'm just kidding. But the point being is, don't take it because it's causing the destruction of this place. I've seen people, mashallah, aunties from different countries, they take a nice bag,
they fill it with rocks from here and they go home. Please don't do that. Even the little that you take is causing desecration to this place. I know one day what they're gonna do. You know what they're gonna do? They're gonna fence this place. It's coming soon. So you guys are gonna be one of the few to maybe climb. But the idea is, please don't cause desecration of this place by taking anything. Please. So in essence, what the Prophet ﷺ did is put 70 archers on this mountain to do one thing, to protect their flank. So they lined up from this mountain to that side of the beginning of the mountain of Uhud like this, essentially cutting off any way to surround them. And they faced this direction. So three battalions, left, center, right, and 70 archers here. He told the archers one thing. He said, don't come off the mountain. Don't come off of the mountain even if you see birds pecking our dead bodies. Second command, أَنْضِحُ الْخَيْلَ بِالنِّبَالِ, take out the cavalry with your arrows. Don't allow them to come attack us. Because the cavalry is what's the strongest portion of the enemy and their current army. So essentially what happens is the battle is about to start. The Quraysh pagans come, and they come with like force. 3,000 women come even from Mecca, and they're beating their drums, they're singing. And part of the songs that they sing is, if you don't win, you don't get to come home to bed at night. Like, they were very serious. Because why? They lost Badr, and they're coming with vengeance. Many of their leaders, in fact, all of the leaders, 9 leaders of the Quraysh, they were killed in Badr. Among them, Abu Jahl. Among them, Utbah, Shayba, Rabi'a. The person that tortured Bilal radiallahu anhu was killed by him. Many, many things happened in that battle. So essentially what happens is, the battle start with a duel. That's how battles start. So one of the leaders and very fierce warriors of Mecca, he comes out and he starts screaming, who wants their mother to lose their son? Who wants their wife to lose their husband? Who wants their children to be bereaved? Come out, meet me if you're a man. So Az-Zubayr radiallahu ta'ala anhu comes out from the middle. And this guy's on a horse riding arrogantly, flamboyantly, and Zubayr radiallahu anhu has a sword to his side, and he's walking very slowly towards the middle with his head down, humbly. Until he gets about, you know, a couple meters away from him, he launches himself, he takes him off of the horse with one hand and ends him in 1 second. That's it. That, there goes your bravest warrior. Az-Zubayr radiallahu anhu destroys it. Takbirat ring out from the Muslim, Allahu Akbar. And the Prophet ﷺ then gives the signal and they attack. Now, one of the amazing things about the way they fought is part of the reason why the Quraysh started losing the battle. The way battles were fought then was something called hujum, which means the flag bearer raises the flag, everyone attacks, the flag goes down, everyone regroups, retreats, and attacks again, like that. So it's you're not being outnumbered in some way. That's how the Arabs fought. But the Prophet ﷺ and the Sahaba did not fight like that. Allah says in the Quran, Surah As-Saff, Allah loves the believers the way they stand in prayer. That's the way they stand in war and battle. Shoulder to shoulder, it's like, read Allahu Akbar, you go and that's it. If you get news to come back, you come back. If you don't, Jannah inshallah. Right? So that's exactly how they fought. It was like literally waves coming and they would not turn back. Subhanallah, out of their strength and courage. And that's why, look, এই মসজিদের ঠিক উপরে এই পুরো এলাকা জুড়েই উহুদের যুদ্ধ হয়েছিল, আর ঠিক ওই মাঝখানেই নবীজির রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় পাত্র চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শায়িত আছেন, মৃত্যুবরণ করেছিলেন ঠিক ওই মাঝখানটায়। আমরা এখনই ওনার কবরের সামনে গিয়ে দোয়া করব সবার জন্য। পবিত্র উহুদের পাহাড় যেখানে ইসলামের অনেক কীর্তি, অনেক ইতিহাস জড়িত, কুরাইশদের 3,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 300 সৈন্য নিয়ে নবীজি
মোহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরতাজা হ্যাঁ এখানে যুদ্ধ করে জয় হয়েছিলেন অনেক ইতিহাসের সাক্ষী আমরা এখানে উঠছি আজকে আবেগে আপ্লুত হয়ে গেলাম এখানে হাজার হাজার সৈন্য নিয়ে কুরাইশদের বিরুদ্ধে নবীজি যুদ্ধ করেছিলেন অল্প হাতে গোনা মাত্র 300 সৈন্য নিয়ে শেখ ইতিহাস এখানে জয়ী হয়ে বিজয় হয়েছিলেন কিন্তু অনেক সাহাবি মৃত্যুবরণ করেছিলেন নবীজির প্রিয় পাত্ররা চিন্তা করতেই সত্যি মনটা অন্যরকম হয়ে যাচ্ছে আমার অনেক ঘটনার দুঃখ কষ্ট আনন্দের সাক্ষী এই ওহুদের পাহাড় বাংলায় লেখা এই সাইনবোর্ডটি দেখে আবেগ আপ্লুত হয়ে গেলাম ওহুদের যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এখানেই ওনার ঠিক মাঝখানেই ওনার কবর ওনাকে শায়িত করা হয়েছিল ওনার মৃত্যুর পর প্রিয় নবী এতটাই চোখের পানি ফেলেছিলেন যে ওনার চোখে এত পানি জীবনে এর আগে কেউ কোনোদিন দেখেননি বদরের যুদ্ধ থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি সেটা হলো বদরের যুদ্ধে শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আর এই ওহুদের যুদ্ধে শিক্ষা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমাদের সেই পথেই শক্তভাবে চলতে হবে দুনিয়া জন্য ব্যস্ত হয়ে গেলে হবে না আখিরাতের জন্যই আমাদের সব কিছু নিয়ে প্রস্তুত থাকতে হবে